শুরুতেই জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান। CTV 71 সত্যের পথে অবিচল। এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া 500 পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ রবিবার সকালে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক হাত উদ্দুল্লাহ খান এই খাদ্য সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসনের উদ্যোগে দেয়া এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ সহ নানা উপকরণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার এবিএম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াদউদ্দিন জামি, জেলা পরিবহন শ্রমিক সভাপতি জসিমউদ্দিন জামশেদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। পরে অতিথিবৃন্দ চলমান করোনায় বিপাকে পড়া এসব শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।